আজকের এই ভিডিওতে দেখব টু হ্যাভ আর টু বি যথাযথ প্রয়োগ কোথায় আমরা টু ভার্ভ ব্যবহার করি টু হ্যাব কোথায় ব্যবহার করি যখন কোনো বস্তু বা ব্যক্তির সঙ্গে আমাদের অধিকারের সম্পর্ক বোঝায় যেমন মনে করো আমার একটি কলম আছে অর্থাৎ এই কলমটার ওপর আমার কিন্তু অধিকার আছে সেক্ষেত্রে আমরা হ্যাভ টু হ্যাভ ভার ব্যবহার করে থাকি যেমন আই হ্যাভ এ পেন আমার একজন গৃহশিক্ষক আছেন তো গৃহশিক্ষক আমার আছেন অর্থাৎ আমার সঙ্গে তার একটা অধিকার আছে তার ওপর গৃহ শিক্ষকের উপর আমার একটা অধিকার আছে তাই এখানে আমি কিন্তু আই হ্যাভ এ প্রাইভেট টিউটর লিখব তারপর দেখো আমাদের একটি বাড়ি আছে উই হ্যাভ এ হাউস আমাদের একটি জাপানি কলম আছে উই হ্যাভ এ জাপানিজ পেন তোমার অনেকগুলি বই আছে ইউ হ্যাভ মেনি বুকস তোমার একটি বাগান আছে ইউ হ্যাভ এ গার্ডেন তোমাদের অনেকগুলি গরু আছে ইউ হ্যাভ মেনি কাউজ তোমাদের একটি নীল রঙের লেপ আছে ইউ হ্যাভ এ ব্লু কুইল্ড তো এতক্ষণ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট এবং সাবজেক্টের পরে হ্যাব হলো তবে বিষয় হচ্ছে সবসময় কিন্তু সাবজেক্টের পর হ্যাব হয় না কখনো কখনো হ্যাজ হয় কোথায় হ্যাজ হয় না সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার পাশে কিন্তু সব সময়ের জন্য হ্যাজ বসে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার কোনগুলো হি সি ইট এই বাচক শব্দগুলো বা ইতেরতর প্রাণী বা ইতরতর কোন একটা বস্তু যখন বোঝাবে তখন কিন্তু অবশ্যই সেখানে হ্যাজ হবে যেমন দেখো উদাহরণ দিলে আরও বিষয়টা স্পষ্ট হয়ে যাবে তার দুটি তার দুটি নতুন খাতা আছে তার মানে কি তার কে ইংলিশে কি বলে হি তো এখানে হি কিন্তু থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার পার্সেনের দিক থেকে থার্ড নাম্বারের দিক থেকে সিঙ্গুলার তো তার দুটি নতুন খাতা আছে হি হ্যাজ টু নিউ এক্সারসাইজ বুকস ঠিক আছে তো এই হি এই হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই তারপরে হ্যাব না হয়ে হ্যাজ বসেছে টু হ্যাব ভার্ভ গঠিত হয় মানে টু হ্যাব ভার্ব হ্যাজ এবং হ্যা হ্যাজ এবং হ্যাব এই দুটো নিয়েই হয় হ্যাজ নিয়েও টু হ্যাভ হয় হ্যাজ হ্যাজ নিয়েও হয় হ্যাব নিয়েও হয় ঠিক আছে এখানে হি হ্যাজ এটা অবশ্যই কিন্তু টু হ্যাভ ঠিক আছে টু হ্যাভ আবার দেখো তার অনেক টাকা আছে হি হ্যাজ মানি এখানেও কিন্তু কিন্তু এই হ্যাজটাও এখানে টু ঠিক আছে তাহলে হি হ্যাজ টু নিউ এক্সারসাইজ বুক এখানে হ্যাজটা টু হ্যাব তার অনেক টাকা আছে অর্থাৎ টাকার সঙ্গে তার একটা অধিকার আছে এই অধিকার বোঝানোর ক্ষেত্রেই কিন্তু কি বললাম না টু হ্যাভ হবে তাদের কয়েকটি নতুন শাড়ি আছে দে হ্যাভ সারিজ তো তাদের নতুন শাড়ি আছে অর্থাৎ শাড়িগুলোর ওপর তাদের অধিকার আছে সেই কিন্তু এখানে হ্যাভ হলো এই গাছটির অনেক শাখা আছে অর্থাৎ এখানে গাছের সঙ্গে শাখার একটা সম্পর্ক অর্থাৎ গাছের শাখার কিন্তু গাছের ওপর অধিকার আছে হ্যাঁ গাছের শাখাগুলো গাছেরই তো তা অধিকার তো থাকবেই তাই সেই ক্ষেত্রে কিন্তু এখানে হ্যাজ হবে আর দৃষ্ট্রি দৃষ্ট্রির একটা এখানে এখানে দৃষ্টি বস্তু অর্থে ব্যবহার করা হয়েছে তাই বস্তু অর্থে ব্যবহার করা হলে কিন্তু সেটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারই হয় যেহেতু এখানে একটা গাছ নির্দিষ্ট গাছ আবার যদি এখানে দুটো গাছ থাকতো বা অনেকগুলি গাছ থাকতো তাহলে কিন্তু এখানে এখানে হ্যাজ হতো না তখন এখানে হ্যাব হতো শুধুমাত্র থার্ড পার্সেন্ট এবং সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বারের পরে কিন্তু এখানে অক্সিলারি ভার্ব হবে কি না টু হ্যাভ তো দিস ট্রি হ্যাজ মেনি ব্রাঞ্চেস রামের একটি টাট্টু ঘোর আছে তো রাম একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রাম হ্যাজ এ পনি রহিমের একটি ছাতা আছে রহিম হ্যাজ অ্যান আমব্রেলা তো রহিমের একটি ছাতা আছে মানে কি ছাতার প্রতি রহিমের একটা অধিকার আছে তো আমি আগেই বলেছি অধিকার বোঝালেই কিন্তু টু হ্যাভ ঠিক আছে আর রহিম যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই রহিমের পরে হ্যাজ হয়েছে প্রত্যেক মানুষের দুটি হাত আছে প্রত্যেক মানুষের দুটি হাত আছে তো দেখো প্রত্যেক মানুষের মানে কি এখানে সেন্সটা কাজে লাগাতে হবে প্রত্যেক মানুষ এর অর্থ হচ্ছে প্রত্যেক একজন মানুষ এটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার নাম্বার এই যে এভরি এভরিটা কিন্তু এভরি মানে প্রত্যেকে প্রত্যেক মানে কি প্রত্যেক একজন তাই এখানে কিন্তু সিঙ্গুলার সেন্স ব্যবহার করা হচ্ছে তাই এখানে অবশ্যই হ্যাজ হবে এভরি হিউম্যান ব্যবহার করা হয়েছে তো এই ছিল টু হ্যাভ ভার্ভের ব্যবহার কোথায় হ্যাব হয় কোথায় হ্যাজ হয় তোমরা আশা করছি বুঝতে পেরেছ এবার আমরা দেখব কোথায় টু বি ভার্ব হয় আর টু বি ভার্ব কখন বসবে টু বি ভার্ব বসবে যখন অধিকার বোঝাবে না আমরা কোনো স্টেটমেন্ট দেবো কোনো তথ্য প্রদান করব। কোনো কিছু জানাবো সামনের জনকে তখন কিন্তু আর টু হ্যাভ বসবে না তখন হবে টু বি ভার্ব যেমন আমি এখনও দুর্বল আছি এখানে কিন্তু দুর্বলটা আমার অধিকারে নেই আমি এখন দুর্বল আছি আমি বেগদিকে পড়ে গেছি তাই দুর্বল আছি তো এটা কী হবে আই এম স্টিল উইক আই হ্যাভ কিন্তু হবে না হ্যাভ কখন হয় যখন অধিকার বোঝায় তো এখানে আমি এখনো দুর্বল আছি এটা একটা ইনফরমেশন প্রোভাইড করছি এটা স্টেটমেন্ট বাক্য ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মানে এখনো পর্যন্ত তাহলে আই এম স্টিল উইক আমি এখনো দুর্বল আছি তুমি ঘরে আছো ইউ আর ইন দ্য রুম তিনি বাড়িতে আছেন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো ইনফরমেশন আমি প্রোভাইড করছি আমি জানাচ্ছি আমার সামনের জনকে তিনি বাড়িতে আছেন হি ইজ অ্যাট হোম আমার বাবা ভালো আছেন কে হয় তোমাকে জিজ্ঞেস করলো তোমার বাবা কেমন আছে তো আমি তাকে তাকে দিচ্ছি আমার আমার বাড়ির কথাটা জানাচ্ছি যে হ্যাঁ বাবা ভালো আছেন কি হবে মাই ফাদার ইজ ওয়েল তোমরা আমরা স্কুলে আছি উই আর অ্যাট স্কুল কেউ হয়তো ফোন করে জিজ্ঞেস করলো যে আরে তোরা কোথায় আছিস তো আমরা আমি তখন ফোনে তাকে জানিয়ে দিচ্ছি যে আমরা স্কুলে আছি কোনো না কোনো ইনফরমেশন আমি কিন্তু সামনের জনকে বা যে জিজ্ঞেস করছে তাকে আমি জানাচ্ছি এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কিন্তু টু বসবে না প্রত্যেক ক্ষেত্রে এখানে তোমরা ছাদে আছো ইউ আর অন দা রুপ তারা ইংল্যান্ডে আছে দে আর ইন ইংল্যান্ড তারা মাঠে আছে দে আর ইন দা ফিল্ড তো এই হচ্ছে টু বি এবং টু হ্যাভ ভার্বের পার্থক্য ব্যাস এটুকুই আমার মনে হলো যে ইংরেজি গ্রামারের বেসিক শেখার জন্য এটুকুই যথেষ্ট যদিও অ্যাডভান্স লেভেল আরও অনেক বেশি কিছু শিখতে হয় কিন্তু যেহেতু আমি বেসিকটা শেখাচ্ছি তাই এটুকুই যথেষ্ট আশা করছি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয়েছে বা যদি তোমাদের এই ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে কোনো কাজে লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর এরকম ইংরেজি গ্রামার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকে এ পর্যন্তই অন্য কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ইংরেজি গ্রামার রিলেটেড ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হচ্ছে নতুন নতুন ভিডিওতে ততক্ষণের জন্য